ব্যাটারিতে চলে হুম ব্যাটারিতে ব্যাটারি দিয়ে নিচ্ছে हेलो बंधुरा वेलकम बैक टू पीयूष किचन दुनिया प्रथमे सकल के जाना असंख्य धन्यवाद कारण एत व्यस्त समय माझखाने समय बेर करे तुम्हारा जो भिडियोगुली देखो तार जोन्नो বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি নিউ টাউনে ইকো পার্কে হস্তশিল্প মেলাতে অনেকদিন থেকেই শুনছি হস্তশিল্প মেলা হচ্ছে আর শীতকাল মানেই তো মেলা বুঝতেই পারছো আর বাচ্চা কাচ্চারা তো একটু মেলা দেখতে ভালোবাসে তো যেহেতু ছুটির দিন মেয়ের চার দিন ধরেই ছুটি ছিল কারণ ওদের অ্যানুয়াল স্পোর্টস চলছিল ওদের সিনিয়র সেকশনে তো অন্য কোথাও তো আর যাওয়ার প্ল্যান করে উঠতে পারলাম না যেহেতু হাজবেন্ডের কাজের চাপ ছিল তো সেই জন্যই ভাবলাম যে সানডেও আছে আর ছুটির দিনে বেশ একটু মজাও হয়ে যাবে মেলাও ঘোরা হয়ে যাবে শীতকালও পড়ে গেছে বেশ ভালো লাগবে ওদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে আর একটু ঘুরেও আসি দেখি কারণ হস্তশিল্প মেলাতে ইকো পার্কে আমরা প্রায় অনেক বছর আগেই গেছিলাম প্রত্যেক বছর সেভাবে যাওয়া হয়ে ওঠে না তো সময় সুযোগ যখন হয়ে গেল ঘুরে আসি তো তার সাথে তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিই আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো যতটা পারবো আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের এইখানে দেখতে পাচ্ছ আমি ঠাকুরের পুজো করে নিয়েছি সকালবেলা আমরা পুজো টুজো করে স্নান টান করে একদম ভাত খেয়ে একটুখানি ঘি আলু সেদ্ধ ভাত খেয়ে ডিম সেদ্ধ দিয়ে একদম রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর পুজো করে কোথাও গেলে সত্যি কথা বলতে মনটা একটা অন্যরকমই একটা ফিলিংস হয় বেশ শান্তি শান্তি লাগে আর তো এখানে আমাদের যে বিনাপানি রেডি বিনাপানি আজকে একদম ক্যাজুয়াল ড্রেস পরে আমি বললাম যে ওকে যে বেশি কিছু ভারী ড্রেস পরিস না একদম ক্যাজুয়াল ফিটিং ড্রেস পর যেটা পরলে তোর ঘুরতে সুবিধা হবে কারণ ওখানে গিয়ে তো হাঁটাহাঁটি করতে হবে তো এই যে বিনাপানির এখানে ড্রেস এই যে এখানে বিনাপানির গনুবাই পুজো হয়ে গেছে তো চলো তো এই আমরা বেরিয়ে পড়লাম সকলে মিলে আর এই মাত্রই বাড়ি থেকে বেরোলাম আর আমাদের বাড়ির থেকে মোটামুটি যদি জ্যাম না থাকে তাহলে ইকো পার্ক যেতে মিনিট ৪৫ মতো লাগে তো চলো যাওয়া যাক তো গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছি এখানে পিসি পিসেমশাই বাবুসোনা আমার ভাই পেছনের দিকে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সামনে বসে আছে মোটামুটি মা বাবা যদি যেত তাহলে আমাদের ফুল ফ্যামিলি মোটামুটি আজকে মেলাটা এনজয় করতাম একসাথে তো মা বাবা যেতে পারছে না কিছু কারণবশত আর আমরা মোটামুটি ইকো পার্কের কাছাকাছি এসেই গেছি দেখতেই পাচ্ছ সামনেই বিশ্ববাংলা গেট তো চলো যাওয়া যাক মেলাতে তো ফাইনালি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম যেহেতু জ্যাম ছিল না রাস্তাতে তেমন কারণ এখন দুপুরের সময় আর সানডে বলে কথা তো আমরা এখন গেট নাম্বার ১ এর কাছে মেন গেটের সামনে এসে গেছি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত এই মেলা হস্তশিল্প মেলা বছরে একবার এটা হয় আর এখানে ইকো পার্কে দেখতে পাচ্ছ গেট নাম্বার ১এর সামনেই বড় করে হোর্ডিংয়ে সমস্ত টাইম ডেট সব কিছু দিয়ে দেওয়া আছে মেলার যে সময়সূচি তো এটা তোমাদের অনেকটা কাজে লাগবে যারা আসতে চাও আর আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে মেলাটা সবে সবে ওপেন হচ্ছিল তো সেজন্য ভিড়ভাড়টাও একটু কমই ছিল তো গেট নাম্বার ১এ আমরা ঢুকে বেশ অনেকটা হেঁটে মিষ্টিকা বুটিক বলে যে বুটিকটা ছিল সেই হলটার পাশেই মানে একদম উল্টো দিকেই মেলাটা শুরু তো ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পটচিত্র আছে এবং সবথেকে বড় কথা এখানে শিল্পীরা কিন্তু বসে নিজেরা হাতের কাজ বানাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রঙের কাজ হচ্ছে বিভিন্ন ড্রেসের ওপরে হাত পাখার ওপরে ঢুকেই একজন মহিলাকে দেখলাম যে হাত পাখার উপরে সুন্দর ডিজাইন করছে বিভিন্ন ধরনের খুবই সহজ এবং সাধারণ কিন্তু সত্যি তার মধ্যে কত অভিনবত্ব এবং কত শিল্পীসত্তা ফুটে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে আমার মেয়েকে আমি সেই কথাই তাই বোঝাচ্ছিলাম
কিরম করছে দেখো, তুমি নিজেও বাড়িতে এরকম করো, তুমি আর্ট এন্ড ক্রাফট ভালোবাসো তো, কালার নিয়ে শুধু না ঘেটে ঘেটে করলে দেখো প্রত্যেকটা কালারে আলাদা করে একটা করে ব্রাশ রেখেছে। আমার মেয়ে আর্ট এন্ড ক্রাফটের প্রচন্ড ভক্ত, মানে করতেও ভালোবাসে আর টিভিতে অনেক সময় দেখতেও ভালোবাসে এগুলো, এই ধরনের ভিডিওগুলো। তো সেই জন্য মন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্টির কাজ করা দেখছে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নামের ফলক, মানে নেম প্লেট বলা যেতে পারে। তো এগুলো কাঠের ফলক, তো এখানে কিন্তু নাম লেখানো হয় যেমনটা দেখতেই পাচ্ছ, ফোন নাম্বারও দেওয়া আছে। তো শেষকালে আমরা এটা নিয়েছিলাম, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে কাচের যে গ্লাসগুলো কী সুন্দর লাগছে দেখতে। আর এখানে বিভিন্ন ধরনের বাঁশি, একতারা, এই ধরনের জিনিসপত্র আছে। সব থেকে বড় কথা, এই মেলাতে ঘুরতে ঘুরতে মানে মনের আনন্দের সাথে সাথে চোখেরও যে একটা আনন্দ হয় সেইটাও অনুভব করতে পারবে, এত সুন্দর এই মেলাতে দেখার অনেক জিনিস আছে। গয়না বড়ি না এগুলো, এগুলো কিরম দাম আছে, কটা করে থাকবে একটা প্যাকেট, কেমনি বিউলির দাম দিয়ে? আচ্ছা আচ্ছা। তো দেখতেই পেলে এখানে গয়না বড়ি কত সুন্দর। আর সব থেকে বড় কথা, গয়না বড়ি তো এখন হারিয়েই গেছে বলা যায়। তো হস্তশিল্প মেলাতে গয়না বড়ি দেখে আমি তো প্রথমে একটু এক্সাইটেডই হয়ে গেছিলাম, বেশ ভালো লাগছিল। আর দামটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি কেউ কিনতে ইচ্ছুক হও গিয়ে কিনতেই পারো। তারপরেই তোমাদেরকে দেখালাম পাটের যে বিভিন্ন জিনিসপত্র, পাটের যে পুতুলগুলো কী অসাধারণ লাগছিল, মানে হাতের কাজগুলো। আর এই যে বাঁশের ফুলদানি টাইপের যেগুলো দেখতে, ওগুলো আমরা দাম দর করেছিলাম। আর এগুলো মোটামুটি যে মিডিয়াম সাইজটা দেখতে পাচ্ছ সামনের দিকে রাখা আছে, এগুলো 2500 থেকে শুরু করে 3000 এরকম দাম আছে। আর যেগুলো বড় সেগুলো তো আরও বেশি দাম। এগুলো অ্যাজ এ লাইট স্ট্যান্ড হিসাবেও বা ফুলদানি হিসাবেও ব্যবহার করতে পারো ঘর সাজানোর কাজে। আর বাঁশ দিয়ে কী সুন্দর মুখোশ করেছে। আর তারপরে চলে এলাম আমরা বিভিন্ন জেলার থেকে যে স্টলগুলো দিয়েছে, যেমন এটা কালাজানি আলিপুরদুয়ারের। তো এখানে যে দেখো বেতের কাজ, বিভিন্ন ধরনের বেতের ওপরে যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এই স্টলটাতে আমরা দেখতে পেলাম। এখানে যে বেতের চেয়ারগুলো, একটা সিঙ্গেল নিলে মোটামুটি 3000 থেকে 4000 এরকম ভ্যারি করছে দাম। আর একটু বড় সাইজের যেগুলো সেগুলো 6000-7000 এরকম দাম। তো বেতের জিনিসের দাম তো হবেই, কিন্তু দেখতে তো যথেষ্টই সুন্দর। আর এগুলো গ্লাসের ওপরে ছোট ছোট জিনিস। আর এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বা বিভিন্ন ধরনের মিশন থেকেও না বিভিন্ন খাবারের জিনিসপত্র দেখলাম, যেমন আচার, বিভিন্ন ধরনের যেগুলো শুকনো খাবার, বড়ি, এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। আর পোড়ামাটির কাজ, এগুলো কী বলবো, যখন আমরা 2-3 বছর আগের যে হস্তশিল্পতে গেছিলাম এরকম মাটির কাজের জিনিস প্রচুর এনেছিলাম, তো বেশ ভালো এগুলো। তো চলো আরো অনেক কিছু এখানে দেখতে পাবে। তো হস্তশিল্প মেলাটা তো অনেকটাই বড় জায়গা জুড়ে, তো সেই জন্য আমরা কিছুটা হাঁটাহাঁটি করে দেখাদেখির পরে আমাদের একটু খিদে পেয়ে যাওয়াতে আমরা চলে গেলাম ফুড কাউন্টারের কাছে, মানে যেখানে ফুড স্টলগুলো আছে। এখানে কিন্তু খাবারেরও অনেক সম্ভার আছে, মানে খাদ্য মেলাও বলা যায় এক ধরনের, মানে সমস্ত রকমের কাউন্টার আছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা বেশি কিছু সেরকম ট্রাই করিনি, মিষ্টি জাতীয় জিনিস প্রচুর নিয়েছিলাম। নবদ্বীপের ক্ষীর দই ছিল, হ্যাঁ, তো সেগুলোও ট্রাই করেছিলাম। আর এখানে আমার ভাই নিয়েছিল ছানার জিলিপি। তো মিষ্টির ওপরে তো আমার খুব একটা ক্রেভিং ছিল না, তো আমি একটু ওয়াও মোমো থেকে মানে মোমো নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর আমাদের বড়দের জন্য প্যান ফ্রাইড মোমো। তো সেটাই একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু এনার্জি সঞ্চয় করে চলে গেলাম বাকি পার্টটুকু ঘুরতে। তো সেটা তোমরা দেখতে থাকো। তো এই খেলনাটা আমার দেখে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ব্যাটারিতে চলছে জিনিসটা, দেখতে ছোট্ট হলেও জিনিসটার দাম আছে, কারণ কি দেখতেই পাচ্ছ খুব ছোট্ট জিনিস হলেও এটা বেশ ইউনিক একটা জিনিস। তো এটা মোটামুটি 250-300 থেকে শুরু, এরপরে আরও নানা রকম জিনিসের ভ্যারিয়েশন আছে। আর শেষ পর্যন্ত তোমাদেরকে যেমনটা বলছিলাম যে এরকম একটা ফলকের ওপরে আমরা একটা নেম প্লেট বানাচ্ছি, তো ওটা ওরা সাথে সাথেই বানিয়ে দেয়,
এই যে দাদা বানাচ্ছেন, তো এটা মোটামুটি 850 টাকা দাম নিয়েছে যেটা দাদার হাতে আছে, মানে যেটা বানাচ্ছে এখন। আর ওরা কিন্তু ওখানেই পালিশ করে মানে কমপ্লিট রেডি করে দেবে, তো এটাই সব থেকে বড় কথা। আর দামের ব্যাপার যেটা বলবো, যে এখানে সব কিছুই একটু হয়তো ওভার এক্সপেন্সিভ মনে হবে, কারণ কি এটা পুরোটাই হাতের কাজ, তো যেখানেই যাচ্ছি। এই যে একটা হ্যান্ড ফ্যান, এগুলো সবার জন্য একটা করে নিচ্ছি। ওই আঁকা যেগুলো, হ্যাঁ কত দাম আছে? হ্যাঁ দাও দেখি। দেখতেই পাচ্ছ এই হ্যান্ড ফ্যানগুলো আমি নিচ্ছি কারণ সবাইকে দেওয়ার জন্য, মানে পিসিকে, আমার শাশুড়িমা, আমার মা, সবার জন্য একটা একটা করে নিচ্ছি। কারণ মেলাতে এসেছি, সবার জন্য কিছু একটা না নিলে না নিজেদেরই কেমন একটা লাগে, মানে আমার তো এটা স্বভাব আছে, কোথাও গেলেই খালি মনে হয় সবার জন্য কিছু নিই। তো ওইগুলো 60 টাকা করে বলছিল। আর এদিকে আমাদের যে নেম প্লেটটা সেটা অলমোস্ট রেডি। আর তারপরে এসেছিলাম যে পুরুলিয়ার ছৌ নাচের যে মুখোশগুলো, সেগুলো দেখো কি সুন্দর, পুরো পেপার দিয়ে বানানো, এগুলো কিন্তু পুরোটাই পেপার ওয়ার্ক। আর এই দামটা আমার একটুখানি তাও কম মনে হলো, কারণ দুটো মুখোশ ওই যে দেখলে ওগুলো 1000 টাকা করে দাম বললো, আমার মনে হয় ঠিকই আছে হাতের কাজের তুলনায়। আর তারপরে চলে এলাম কলকাতার যে কাউন্টারটা, কল্লোলিনী, সেখানে এসে আমি কিছু ওই ব্লাউজ ট্লাউজ যেগুলো খুব চোখে পড়ছিল সেগুলোই দেখলাম। সত্যি কথা বলতে দেখো, আমি যেভাবে মেলাটা ঘুরেছি ফ্যামিলির সাথে পুরোটা এনজয় করেছি, আর সেইটুকুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা হেল্পফুল হয় তুলে ধরেছি। আলাদা করে শুধুমাত্র মেলাটাকে তোমাদের কাছে তুলে ধরার জন্য আলাদা করে ভিডিও বানাইনি বা কারোর ইন্টারভিউও নিইনি, সেইভাবে যেটুকু আমি দেখতে পাচ্ছি আমার ভালো লাগছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ধরনের জিনিসপত্র আছে। আর ওই যে ব্লাউজটা যে দেখালাম দুর্গা ঠাকুরের, ওটা আমার খুব ভালো লেগেছিলো, ওটার দাম বলছিল প্রায় 1800 টাকা 1900 টাকার মতো দাম বলছিল। তো দেখতে থাকো এখানে প্রচুর জিনিস আছে, মানে বলে শেষ করতে পারবো না। এই দেখো উলের কি সুন্দর সুন্দর ফুল, তো চলো দেখতে থাকো। তো আমাদের তো মোটামুটি মেলা যতটা দেখাচ্ছিল কমপ্লিট হয়ে গেছে, কারণ বাচ্চাদেরকে নিয়ে তো বেশি হাঁটা সম্ভব। তো এই জাস্ট মেলা থেকে বেরিয়ে এখন পার্কিং এর দিকে যাচ্ছি। মেলাটা তো ঘুরে খুবই ভালো লাগলো, অবশ্যই তোমাদেরকে বলবো যে একবার এসে মেলাটা ঘুরে যেও। কেনাকাটাটা বড় কথা নয়, একটু একটু পারলে কিনো, কিন্তু দেখার অনেক কিছুই আছে। হ্যাঁ এটা ঠিক যে অনেক কিছু এক্সপেন্সিভ জিনিস, মানে দামটা আমার মনে হয় অনেক বেশি একটু বলছে, অ্যাফোর্ডেবল হলে আরেকটু হয়তো ভালো হতো। তো যাই হোক, আলটিমেটলি মেলা মানেই তো একটা ভালো ফিলিংস। তো আমরা এখন পিসিদের জন্য দাঁড়িয়ে আছি, পিসির আরও কিছু কেনাকাটা করছে, আর আমরা পার্কিং এর জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। গাড়ি পার্কিং যেহেতু গেট নাম্বার 4, ওটা একটা খুব প্রবলেমেটিক ব্যাপার। তো পার্কিং জোনের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি, পিসিরা এলেই তারপর দেখা যাক, যদি পার্কে ঘুরি তো ঘুরবো, না হলে এখন কোথায় যাই এখন ঠিক ঠিকানা নেই আমাদের। তো অবশ্যই বলবো সবাইকে মেলাটা একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। লেবু চা খেতে খেতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো।